স্মার্টফোন ছাড়া বর্তমান যুগে যেন চলাই দেয়। কথা বলা, সময় দেখা, ছবি তোলা, গান শোনা, মুভি বা নাটক দেখা, আরও অনেক কাজে নিত্যসঙ্গী এই স্মার্টফোন। আর এসব কাজ করতে স্মার্টফোনের চালিকা শক্তি হচ্ছে অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার সময় না দেখেই অনেক শর্ত মেনে নেন ব্যবহারকারী, বিশেষ করে সামাজিক যোগাযোগ অ্যাপগুলোর ক্ষেত্রেই বেশি। এভাবে অনেক ব্যক্তিগত তথ্য নিজের হাতেই তুলে দেওয়া হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে। প্রাইভেসি স্টেটমেন্ট আসলে তাদেরকে ভালো মতো পড়া উচিত, যেসব পার্সোনাল ইনফরমেশনগুলো তারা কালেক্ট করছে সেই ইনফরমেশনগুলো তারা কীভাবে ইউজ করবে, কী ধরনের প্রোটেকশন ইউজারদেরকে দিবে। যে অ্যাপগুলো আমাদের কাছে পরিচিত না, হ্যাঁ পরিচিত না, বা যেগুলোর প্রাইভেসি স্টেটমেন্টগুলো আমাদের কাছে ক্লিয়ার না, মানুষের কাছে ক্লিয়ার না, সেই জিনিসগুলোতে কাজ করা বা সেইগুলোতে হচ্ছে মানে রেজিস্টার করাটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা আরো বলছেন, এভাবেই ব্যক্তিগত তথ্য বেহাত হয়, সময়ের স্রোতে অনেক সময় ভাইরালও হয়ে পড়ে। যখন আমাকে একটা সুন্দর সাজেশন দেওয়া হয় সেটা আমার জন্য যেমন লাভজনক, আমার ব্যক্তিগত কার্যক্রম এই জিনিসটা আরেকজন জেনে যাওয়া এটা আমার জন্য অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। ক্ষতির কারণ কিভাবে হতে পারে, এখানে সিকিউরিটি অনেক ধরনের ব্রিচ হতে পারে, দ্যাট মিন্স আমার নিরাপত্তা অনেকভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে তথ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মানুষকে আলাদাভাবে শেখানো প্রয়োজন ছিল, এই ধরনের একটা টেকনোলজি আসার আগে বা তাকে ইউজ করানোর আগে সেগুলো বোধহয় আমরা করি নাই। শুধু তাই নয়, পুরনো স্মার্টফোন মেরামত করতে দিলে বা বিক্রয় করার ক্ষেত্রেও পূর্ব থেকে রাখা তথ্য মুছে দেওয়ার পরামর্শ মোবাইল ফোন মেরামতকারী প্রতিষ্ঠানগুলোর। সার্ভিসম্যান যারাই আছে সবাই সচেতন, আমরা সবসময় চাই মানুষকে বেস্ট কিছু দেওয়ার জন্য। ফোনটা রিজেক্ট মেরে আপনি ফোনটা বিক্রি করতে পারেন, যে এই সিস্টেমে যদি বিক্রি করেন কোনো ধরনের কোনো আপনার কোনো ডকুমেন্টস বা কোনো কিছু অন্য আরেকজনে কখনো পাবে না। এ ধরনের কার্যক্রম রোধে ভুক্তভোগীকেই এগিয়ে আসতে হবে মনে করেন এই কর্মকর্তা। পাশাপাশি সন্দেহজনক অ্যাপগুলোতে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার কথাও বলেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু আপনাকে বলতে হবে, রাষ্ট্রের কাছে বলতে হবে যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আমি আইনের কাছে প্রতিকার চাই। তাহলে মানে আইনের মানে প্রয়োগ করার জন্য একটা মানে ফাউন্ডেশনের মানে দাঁড়ালো আর কি। এরকম এই সাইবার রিলেটেড অথবা অনলাইন ডিজিটাল স্পেসের ধরনটা এরকম যে আপনি মানে ফিল্টারিং অথবা কন্ট্রোল ওভাবে করতে পারবেন না। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।